টিভি তো আমরা প্রায় 6,000-এর মতো স্পেশাল এক্সিকিউটিভ নেব। কথা হয়েছে যে যে কোনো জায়গায় শান্তি শৃঙ্খলা যদি ঠিকঠিক না থাকে তাহলে সেটা ডেভেলপমেন্ট হয় না। আমি এখানে পুলিশ আধিকারিকরা আছেন, ওনাদেরকে আমি বলবো। তাছাড়া আমার সেভাবে ওনাদেরকে বলা হয়েছে যে কোনো অবস্থায় কোনো জায়গায় যেন কোনো রকম অঘটনের ঘটনা যেন না হয়। শান্তি শৃঙ্খলা অবশ্যই বজায় রাখতে হবে, কারণ একটা ঘটনা হলেই সেটা কিন্তু পরবর্তী সময়ে পর্যটক যারা আছে বাইরের থেকে খবর নেয়, তারা কিন্তু আসা বন্ধ করে দেয়। তো সেই দিকটা আমাদের, আমরা এরকম বলেছি যে পর্যটক পুলিশ আমরা ডিক্লেয়ার করেছিলাম। তো আমরা যেহেতু আমরা প্রায় 6,000-এর মতো স্পেশাল এক্সিকিউটিভ নেব, হয়তোবা তাদেরকেও আমরা এর কাজে আমরা নিয়োজিত করতে পারি। এখানে সিভিল ড্রেসে বলা হয়েছে যে পুলিশ বাহিনী থাকবে,